নমস্কার, এডুকেশনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অয়ন। এডুকেশনে আপনাদের স্বাগত। এই দেখুন, আজকে যে বিষয়টি নিয়ে চলে এসেছি সেটি হলো কলকাতা পুলিশের 613 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, এ সংক্রান্ত ডিটেলস নিয়ে চলে এসেছি। তা আপনাদের উদ্দেশ্যে এই চাকরির নিউজগুলি প্রতিদিন প্রায় প্রতিদিনই আমি এই আপডেট দিয়ে থাকি। তা আপনারা, আমি আশা করব আপনি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে প্রতিদিন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন, প্রেস করবেন, যাতে আমি প্রতিদিন আপডেট দেওয়ার সাথে সাথে আপনি প্রথম ভিউয়ার হতে পারেন এবং এই খবরটি জানতে পারেন। সুতরাং চলুন শুরু করা যাক। কলকাতা পুলিশে 613 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, যার বিজ্ঞপ্তি নম্বর 1 BFRC রিপোর্ট 112 বাই 2018 এই রিক্রুটমেন্টের আন্ডারে আপনাদের নিয়োগ করা হবে। তাই সম্বন্ধ বিভিন্ন রয়েছে, পোস্ট রয়েছে, যেমন ট্রাফিক পুলিশ, নর্থ সার্ভার পুলিশ এবং সার্ভার কনস্টেবল, এই ধরনের কিছু সেন্ট্রাল ডিভিশনে এবং পদগুলি পদে সমস্ত পদ রয়েছে। যে সম্বন্ধ ডিটেলসটি আপনাদের কলকাতা পুলিশের ওয়েবসাইটে গেলে সম্বন্ধ পেয়ে যাবেন, যে ওয়েবসাইটটি আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই ডিসক্রিপশন বক্স থেকে আপনি সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। আজকে এই পর্যন্তই। আর যে বিষয়টি জানতে চাচ্ছিল, আপনার বয়স হতে হবে 20 এবং আপনাকে অষ্টম শ্রেণী নিম্নতম পক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। আর যেটি থাকতে হবে, আপনার আর্থিক অবদানের সময় সরকারিতে নকল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তার সরকারিতে নকল আপনাকে দিতে হবে, তার সাথে একটি পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই রাখতে হবে। তা পাসপোর্ট সাইজের ফটো কারেন্ট আপগ্রেড মানে রিসেন্ট করে রাখতে হবে। আর যে বিষয়টি রয়েছে সেগুলি বাকি বিষয়গুলি আপনার কলকাতা পুলিশের বিষয় হচ্ছে ওয়েবসাইটে রয়েছে, সেই ওয়েবসাইট একটা চেয়ে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনার ডিটেলসটি পেয়ে যাবেন। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত ভালো লাগবে, অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট।